এলিস হচ্ছে কথা বলছে আমার একটা প্রিয় ভিউয়ার্সের সাথে। তুমি কি করছো? আমরা যারা বিদেশে থাকি তারা তো আত্মীয় স্বজনকে সবসময় কাছে পাই না, দেখতে পাই না, তো ফোনই হচ্ছে আমাদের যোগাযোগের মাধ্যম। তো মাঝে মাঝে এই জন্য আমি আমার ভাই বোন, তারপর হচ্ছে আমার আম্মা, মানে আত্মীয় স্বজনের সাথে কথা বলাই দিই। তো আলিসা হচ্ছে কথা বলছে বাংলাদেশে, যে আমার বোন থাকে তার সাথে। আর এখন হচ্ছে বাইরে থেকে আমরা আসছি, চা খাবো। আগেরটা পরে হয়ে গিয়েছে, পরেরটা আগে হয়ে গিয়েছে, মানে বাইরে থেকে, এই যে আমরা বাইরেই ছিলাম। এই ভিডিওগুলো কিন্তু আগের ভিডিও, মানে অনেক আগের, তখন আমার বাচ্চাদের স্কুল খোলা ছিল না। আজকে হচ্ছে তোমাদেরকে ইংল্যান্ডের যে বাসাগুলো কীরকম হয়, মানে এক এক জায়গার বাসা যে কেমন হয় সেগুলো দেখাচ্ছি। যেমন ইংল্যান্ডে আমার মনে হয় সব জায়গাতেই, মানে এক জায়গার বাড়ি যে ডিজাইন যেরকম হবে সেরকমই হয়। তো আজকে একটু তোমাদেরকে একটু ট্রাই করব শেয়ার করতে, যে ইংল্যান্ড স্কুলের ক্লাসগুলো কীরকম হয়। এখন হচ্ছে সন্ধ্যা আমাদের এখানে, সন্ধ্যা মানে 7টা বেজে গেছে, সন্ধ্যা 7টা। আর এই যে বাড়িগুলা চোখের সামনে, আর মনে হয় 1 মাস আগেও আমি এই বিল্ডিংগুলো দেখি নাই, জাস্ট এরকম ইয়ে টানানো ছিল, বিল্ডিংগুলো হয়ে যাচ্ছে। আমার খুবই ভালো লাগছে, আমার আবার বেশি নিরিবিলি ভালো লাগে না। আমাদের এরিয়াটা বোধহয় তোমরা বুঝে গেছো যে অনেক নিরিবিলি, কোনো মানুষজন নাই। এই যে অনেক বেশি নিরিবিলি, এখন একটু মানুষজন হলে অনেক বেশি ভালো লাগবে আমার, আমার অনেক ভালো লাগে মানুষজন। এই যে আর এই মেঠো পথটা তো আমার খুব বেশি পছন্দ, এই যে মেঠো পথটা অনেক বেশি ভালো লাগে। বন জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা, সমস্ত স্কুলগুলো কেমন ঠায় দাঁড়িয়ে থাকে, কেউ নাই। আর স্কুলের মানে স্কুলেই তো সবচেয়ে বেশি কোলাহল থাকে, হইচই থাকে, সেই কোলাহল আর শুনতে পাই না। আমার বাসার পিছনেই তো স্কুলটা, আর হাই স্কুল তো অনেক বড়, তো অনেক শব্দ পেতাম, এখন আর সেই কোলাহলটা পাই না। মনটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে, জীবনটা কেমন হয়ে যাচ্ছে, কবে যাবার আমার বাচ্চাগুলো স্কুলে যাবে, সেই লাইফটাই আসলে এখন আমি খুব মিস করি। সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতাম খুব ভোরে, কাক ডাকা ভোরে, সেগুলো অনেক বেশি মিস করি। অথচ কত মন খারাপ হতো সকালবেলা উঠতে হয়, স্কুলে যদি কেউ নিয়ে দিয়ে আসতো, এরকম চিন্তা করতাম। আর এখন শুধু বলি যে না, আমার আগের দিনগুলোই ভালো, আমার আগের দিনগুলো আমি আবার ফিরে পেতে চাই। আর এটা এগুলো হচ্ছে অ্যাপার্টমেন্টগুলা, আর ওইটাই তো আমার বাসা, এই যে যেটা দেখা যাচ্ছে চালের মতো ঘর একটা, ওইটার হচ্ছে, এটা হচ্ছে লাস্ট বর্ডারটা আমার, হচ্ছে ফার্স্টের দিকে আমারটা। আর এটা হচ্ছে স্কুলের মাঠের ঘাসগুলা কেমন বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে স্কুলের মাঠ পুরা, কত বিশাল বড় জায়গা জুড়ে স্কুলের মাঠ, তোমরা তো বোধহয় দেখেছই। এই যে স্কুলের মাঠ, অনেক বড় স্কুলের মাঠ, দূরে ট্রেন যাচ্ছে। আর এটা তো স্কুলের পিছনে ছিল, এখানে হচ্ছে মানে এই এদিক দিয়ে হচ্ছে বাচ্চারা যাওয়া আসা করতো, যারা এখানকার বাচ্চা ওরা এদিক দিয়ে যাওয়া আসা করতো। এই এখানে একটা স্কুল গেট আছে, আর বেশিরভাগ হচ্ছে সামনে দিয়ে যায়, আমি চিনি ওইটা, একবার গিয়েছিলাম স্কুলের ভিতরে। এই যে ক্লাসগুলো, স্কুলের ক্লাসগুলো কেমন স্থবির হয়ে আছে, অথচ কত মানুষের আনাগোনা ছিল এই স্কুলগুলি ক্লাসগুলোতে। এই যে দেখো মানে স্কুলগুলো কীরকম থাকে, মানে এক একটা টেবিলে দুইজন করে বসে, যেহেতু হাই স্কুল, এক একটা টেবিলে হচ্ছে। আমি তোমাদেরকে একদিন হাই স্কুল দেখাবো, আমার মেয়ের স্কুলে যখন যাব কেমন থাকে টেবিলগুলো, আজকে একটা দেখাচ্ছি। যেমন এই যে স্কুলে হচ্ছে, এখানে হচ্ছে টিচার বসে,
টিচারের যদি কেউ যদি রিসেপশনে আসে সেখান থেকে কল রিসিভ করতে পারে। আর এখানে হচ্ছে স্টুডেন্টরা বসতো, এক একটা বেশি স্টুডেন্ট কিন্তু এক একটা ক্লাসে থাকে না, তো এইখানে এই কয়েকটা স্টুডেন্ট এইখানে এই ক্লাসটা অবশ্য মনে হয় স্পেশাল, যারা স্পেশাল নিড দরকার হয় যে কোনো স্টুডেন্ট বুঝতেছে না তাদেরকে এই এইখানে বসায়। আর প্রত্যেকটা ক্লাসে হচ্ছে 30 জন করে থাকে, 30 জনের উপরে থাকে না। অন্য রুমগুলো আরও বড়। এই যে এখানে হচ্ছে বাচ্চাদের টেবিলগুলা, স্কুলে তো আমার বাচ্চারা পড়ে না তাই এই স্কুলটা সম্পর্কে আমার ধারণা নাই, তবে সরকারি স্কুল তো সব একই রকম হয় আমার মনে হয়। তাহলে ওদের ক্লাসে 6 জন 8 জন করেই মনে হয় বসে, এরকমই হবে। এই হচ্ছে আমাদের ইংল্যান্ডের অবস্থা। ওই যে চলে যাচ্ছে দুষ্টুগুলো আমাকে ফেলেই, এই তোমরা যে চলে গেলে আমাকে ফেলে হলো, আমাকে তো বললেও না কখন থেকে যাবে যাবে বলছে, আমি শুধু বলি না বের হয়েছে একটু থাকো, তাই আমাকে না বলেই চলে যাচ্ছে। ওই যে আরেকটা বিল্ডিংও হয়ে যাচ্ছে, ওই সবগুলাই কেন জানি মনে হচ্ছে সবগুলাই বোধহয় অ্যাপার্টমেন্টই হবে। শুধু আমার বাসার সামনের একটা রো আর আমার বাসার পিছনে না, আমার বাসার সামনে দিক দিয়ে শুধু এই দুইটা জায়গায় শুধু বাড়ি আর সব হচ্ছে অ্যাপার্টমেন্ট। যদিও আমার অ্যাপার্টমেন্ট অনেক ভালো লাগে, বাট বাচ্চারা পছন্দ করেন অ্যাপার্টমেন্ট, বাচ্চারা পছন্দ করে গার্ডেন থাকবে, বাট আমার অ্যাপার্টমেন্ট হলে কি অনেক সুবিধা হয় কাজ করতে, ইজি হয়ে যায়, একসাথে সব কাজ করে ফেলি, না হয় উপর নিচ করতে করতে অনেক বেশি টায়ার্ড লাগে। একদিক দিয়ে এক্সারসাইজ হয়ে যায় এটা অবশ্য ঠিক। এই যে বিল্ডিংটা হয়ে যাচ্ছে দেখো, এক একটা এক এক ধরনের কালার হবে, জানি না এখানকার এখানের সিস্টেম হচ্ছে, ইংল্যান্ডের সিস্টেম হচ্ছে, ইংল্যান্ড না আমার মনে হয় আমি তো কানাডায় গেলাম, আমেরিকায় গেলাম আর অন্যান্য ইউরোপের কান্ট্রিতে গেলাম, এক জায়গার বাড়ি যেমন হবে ওইখানকার সবগুলো বাড়ি একই রকম হয়। যেমন এই যে আমার অ্যাপার্টমেন্টগুলো যতগুলো দেখাচ্ছে তোমাদেরকে দেখেছো যে একই রকম, ওই সাইডটা দেখাই নিয়ে আসলাম, আর এই সাইডটা তো তোমাদেরকে না দেখালেই নয়। এই ঝাউ বাগানটা আমার অনেক বেশি পছন্দ, অনেক বেশি পছন্দ, মনে হয় যে এখানে তাকিয়ে থাকি আমি, এত ভালো লাগে, অনেক ভালো লাগে। এখানে একদম গুছায় গুছায় ফুলের বাগান ছিল, এখন তো সামার শেষ হয়ে যাচ্ছে তাই আর ফুলের বাগানটা নাই, অনেক সুন্দর। এই যে এখানকার অ্যাপার্টমেন্টটা যেরকম, এই অ্যাপার্টমেন্টটাও সেরকম, তারপর আমার বাড়িটা যেরকম, মানে আমি ডিজাইন করতে পারবো না, ওরাই সিলেক্ট করে কি ডিজাইন হবে, তুমি ওইভাবেই হচ্ছে তোমার ইয়ে করতে হয়। আর হচ্ছে এতো এখন বাসায় চলে যাচ্ছি, এই হচ্ছে এক পাশে হচ্ছে অ্যাপার্টমেন্ট আর এক পাশে হচ্ছে বাড়ি। ওই যে দেখো, ওই যে এই এতটুকুই শুধু বাড়ি, ওই যে আমি দেখাচ্ছি এই যে দূরে যে এতটুকু হচ্ছে শুধু বাড়ি। আর এই যে আমার জায়গাটা, আমার জায়গাটা ধরে ওই যতটুকু পর্যন্ত শেষ, আর তারপর হচ্ছে সব অ্যাপার্টমেন্ট। একটা অ্যাপার্টমেন্ট আমি জানি না এখানকার অ্যাপার্টমেন্টগুলো কেমন, তো সেই দিন এখানে একটা পরিচিত হঠাৎ করে তার সাথে পাকিস্তানি পরিচিত হয়েছে, ওর অ্যাপার্টমেন্টে গেলাম, অ্যাপার্টমেন্টগুলো অনেক সুন্দর অনেক সুন্দর। আর অ্যাপার্টমেন্টের প্রতি আমার একটা উইকনেসও কাজ করে। তো চলে আসছি বাসায়, চা খাবো, চা পর্ব হবে এখন, চায়ের জন্য মানে কি বলবো আমার কলিজা ফেটে যাচ্ছে। আর দেখো আমার এইটা কিন্তু খুব ভালো হার্ব, অনেক ভালো হার্বাল, এইটা দোকানে তো অনেক এক্সপেন্সিভ, এগুলা ল্যাভেন্ডার, হ্যাঁ ল্যাভেন্ডার, গন্ধটা এত সুন্দর ল্যাভেন্ডার, কিন্তু হার্ব হিসেবে খাওয়া হয়, অনেক ভালো ল্যাভেন্ডার অয়েল তো মানে অনেক এক্সপেন্সিভ। তারপর কাপড় ধোয়ার জন্য ল্যাভেন্ডারের যে ইয়া আছে, লিকুইডটা আছে, ওটা তো সবার খুব ফেভারিট। আসান 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 যেও না, হ্যাঁ এই যে আমরা চলে যাচ্ছি বাসায়, এই না 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 এখানে, এই যে সে হচ্ছে এখন গাড়ির পাগল, যাও আজান, এই আজান কেন
लेमन टी बनाबो क्रुसान दिए खाबो कारण क्रुसान नहीं आसछि कत खराब देखो वेदर टा एकदम बेशि खराब परिमाणे बेशि खराब आकाश टा एकदम अंधकार हो आछे आर तो बृष्टि तो हय एकटु पर पर बृष्टि होच्छे एकटु पर पर बृष्टि होच्छे आज के किछु शॉपिंग करे निये आसछि शॉपिंग तोमादेरके देखाच्छि शॉपिंग गुला तोमादेरके देखाई ए होच्छे आजकेर शॉपिंग बेशि शॉपिंग आनि नाइ आलिसा एकटा फेले दे डजन खेयेछे ओ एक 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 प्रोडक्ट एक प्रो या पुडिं ए जे आजके शॉपिंग होच्छे क्रुसान आमि क्रुसान निये आसछि आमि एखन चा खाबो अनेक बेशि व्यस्त थाकि बाच्चादेर स्कूले ड्रप करा स्कूल थेके आना एजोन्नो आर रेगुलार ब्लग देवा हय ना तारपरो माझे माझे टुकटाक तोमादेर साथे ब्लग शेयर करब तो सबाई अनेक अनेक भालो थाको आजकेर मतो एखानेई आल्लाह हाफेज़।